हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय किचन। आज के आमी जीरा आलू रेसिपी शेयर करछी। तो तार जोन्नो आमार किछु गुड़ो मसला लागछे, खूब हल्का लागछे गोटा जीरे, तो अवश्यई सेटा परे देखाच्छी। लागछे नून, पातिलेबुर जूस लागछे एकटु, आर लागछे एखाने आलू। आलूटा आमी सेद्ध करे रेखेछी आर छोटो छोटो करे किउब करे निएछी। सबार प्रथमे आमी एखाने दुटो गोटा शुकनो लंकाके गैसे एकटु एइभाबे सेके नेब। যে শুকনো লঙ্কাটাকে আমি গ্যাসেতে সেকে নিয়েছিলাম সেটাকে ছোট ছোট করে কাঁচিতে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো এক্সট্রা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। তো এখানে দু রকমের লঙ্কা ইউজ হবে। সবার প্রথমে কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তাতে একটু কাঁচা বাদাম আর কি বাদামটা আমি একটু ভেজে তুলে নেব। কড়ায় আরও 2 টেবিল চামচ সরষের তেল আমি দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। এটাকে একটু ভেজে নেব। 2 চুটকি পরিমাণ গুঁড়ো হলুদ দিলাম আমি। এইবারে সেদ্ধ করে রাখা যে আলুটা আর কি ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এইবারে খুব ভালো করে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। বাইরেটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার আসবে, সেই হিসাবে একটু লাল লাল করে ভাজতে হবে। যে শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে রেখেছিলাম ওটা একটু দিলাম, বাকিটা আমি পরিবেশনের সময় দেব। এটা রুটির সাথে খুব ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। আচ্ছা, আমি কিন্তু এখন একটু পাতিলেবুর জুস দিয়ে দিলাম, যে যতটা পছন্দ করবেন পাতিলেবুর মানে টক জিনিসটা আর কি, সেই হিসাবে পাতিলেবুর জুস দেবেন। তো রেডি হয়ে গেছে আমার আজকে রেসিপি জিরা আলু। ওপর থেকে আমি বাদাম ভাজাটা আর শুকনো লঙ্কা আর কি ওটাকে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু, দেখতে আরও সুন্দর লাগবে। খুব ইজি একটা রেসিপি, ভীষণই ইজি রেসিপি। যখন হাতে কম সময় থাকবে তখনের জন্য একদম বেস্ট একটা রেসিপি। আর একটা জিনিস, বাদাম ভাজাটা আমি আমার পছন্দ হিসাবে এতে অ্যাড করেছি, তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, ঠিক আছে। আর এটা রুটি দিয়ে ট্রাই করবেন, রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। তো ভাতে ট্রাই করলে একটু ডাল লাগবে আর কি। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইকও করবেন, কারণ লাইকটাও দরকার। ছোট্ট একটা পুচকি টিপস দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে যারা তেল লঙ্কা খেতে ভালোবাসেন, মানে গোটা শুকনো লঙ্কা তেলে ভেজে যারা খেতে ভালোবাসেন, তারা তেলে না ভেজে ওটাকে শুকনো খোলায় ভাজবেন, বা যেভাবে আমি গ্যাসে পুড়িয়ে নিলাম ওইভাবে পুড়িয়ে নিয়ে গুঁড়িয়ে নিয়ে একটা কৌটো করে রেখে দেবেন। আর যখন আপনাদের দরকার পড়বে তখন আপনারা ওটা খেতে পারবেন মেখে আর কি। থ্যাংকস ফর ওয়াচিং।